সন্তান পরিবার সৃষ্টি করলেন শুধুমাত্র তার দীক্ষিত সন্তানদের নিয়ে নয়, পৃথিবীতে জন্ম নিয়েছে এরকম প্রত্যেকটি প্রাণী, জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, তারা সকলেই এই সন্তান সন্তান পরিবারের সদস্য। শুধুমাত্র তার দীক্ষিত সন্তানেরাই নয়, যেমন একটা সুন্দর ফুল তৈরি করতে গেলে অনেকগুলো পাপড়িকে একত্রিত হতে হয়, তাই এই দল শব্দের অর্থ হল পাপড়ি। প্রতিটি জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ, এরা সবাই এই পৃথিবী মায়ের সন্তান, একই পিতার গৌরবজাত, একই মায়ের গর্ভজাত সন্তান। তাই তারা যদি একত্রিত হয় তাহলে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পৃথিবীর সৃষ্টি হতে পারে। সন্তান দলে যারা যারা দীক্ষিত সন্তান তাদের হাতে এই দায়িত্বটুকু পরমপিতা দিয়েছে যে প্রকৃত জ্ঞানের বার্তাটা তারা যাতে বাহক হিসাবে সবার মধ্যে পৌঁছে দেয়। হাতে দিয়েছে নাম ও নারায়ণ নাম নামে মহা অস্ত্র। এখানে কোন রাম, রামের অর্থাৎ এখানে কোন ত্রেতা যুগের রামচন্দ্র নয়, নারায়ণ মানে সত্য যুগের নারায়ণ নয়। এখানে রা শব্দের অর্থ হলো সারা। ওই কথায় বলে না, এতবার ডাক দিলাম একটু রা দিলি না। আর এখানে ম শব্দের অর্থ হলো মহাকাশ, তাহলে কোথাকার সারা, মহাকাশের সারা। আর নারায়ণকে যদি ভাঙা হয় নরযুক্ত আয়ন, নর বলতে সবাই জানে এই জীব জগতের প্রতিটি প্রাণীর মধ্যে ন শব্দটা আছে। আর অয়ন করে কোথায় নিয়ে যাবে, অয়নের অর্থাৎ হচ্ছে পরিত্রাণ করা, পরিত্রাণ করে কোথায় নিয়ে যাবে, সেই রাম মানে মহাকাশের সারাতে। Thank you.
Yeah.
Oh, Lord,